আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, ইসলাম আমাদের জন্য সেই দিন যেটা আমাদেরকে আল্লাহ তাআলার পথে চলতে সাহায্য করে, আর যে ব্যক্তি ইসলামের অনুসরণে নিজের জীবন পরিচালনা করবে না সে কাফের হয়ে যাবে। আর কাফেররা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাদের স্থান জাহান্নামে, আর জাহান্নাম হলো খুবই ভয়ঙ্কর জায়গা। বন্ধুরা, পাকিস্তানের এক নারী যার নাম সীমা হায়দার, সে চার বাচ্চা সহ পাকিস্তান থেকে হিন্দুস্থানে গিয়ে সেখানে এক হিন্দু লোককে বিয়ে করে নেয়। সে সেখানে গিয়ে মুসলিম ধর্ম ত্যাগ করে হিন্দু হয়ে গেল। যে ব্যক্তি মুসলিম থেকে হিন্দুতে পরিণত হয়, আল্লাহ তাআলা তার জন্য যে কি শাস্তি রেখেছে তা শুনলে আপনার শৈল কেঁপে উঠবে। যে সকল সাহাবীরা ইসলাম ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মের অনুসারী হয়েছে, আল্লাহ তাআলা তাদের উপর কি আযাবে ফেলেছিল তা জানতে হলে আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি সাথে থাকবেন। তবে হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন, আর এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তোমরা কোনো কাফিরকে বিয়ে করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে মুসলিম হয়। যে ব্যক্তি মুসলিম হয়েও অন্য ধর্মের কাউকে বিয়ে করবে তার জন্য আল্লাহ রেখেছে কঠিন আযাব। হযরত তালহা বিন আব্দুল্লাহ এক ইহুদি নারীকে বিয়ে করেছিলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে জানতে পারলে তখন সে অনেক রেগে গেল। তখন তিনি হযরত ওমরকে বলেছিল যে তিনি তার স্ত্রীকে তালাক দিয়ে দিবে। তখন হযরত ওমর বলেছিল, তুমি যদি তাকে তালাক দিয়ে দাও তাহলে এই বিয়েটাও হালাল মনে হবে, না তো এই বিয়ে হালাল আর না তো তালাক হালাল হবে। মুসলিম হয়ে অন্য একজন কাফির নারীকে বিয়ে করার একমাত্র শাস্তি মৃত্যু। কোনো কাফির নারী বা কোনো কাফির পুরুষকে বিয়ে করার আগে অবশ্যই তাকে মুসলিম হতে হবে, তা না হলে সেই বিয়ে হারাম। আল্লাহ তাআলা কঠোরভাবে বলে দিয়েছেন, কোনো অমুসলিম নারী এবং মুসলিম পুরুষ অথবা কোনো অমুসলিম পুরুষ এবং মুসলিম নারীর বিবাহ হালাল নয়, এটা সম্পূর্ণ হারাম। এবং কোনো ব্যক্তি যদি এরকমটা করে থাকে তাহলে তার জন্য রয়েছে কঠোর থেকে কঠোরতম শাস্তি। ঠিক একই রকমভাবে যদি কোনো খ্রিস্টান নারী কোনো মুসলিম পুরুষকে বিয়ে করে বা কোনো খ্রিস্টান পুরুষ কোনো মুসলিম নারীকে বিয়ে করে, সেটা হারাম হবে। কেননা তারা হযরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহর ছেলে বলে মনে করে, সেটা আল্লাহ তাআলাকে গালি দেওয়ার সমতুল্য, আর এর পাপ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, কোনো মুসলিম নারী কোনো অমুসলিম পুরুষকে বিয়ে করতে পারবে না। এখন পর্যন্ত এটা জানা যায়নি যে সীমা হায়দার আসলে মুসলিম নাকি হিন্দু, কারণ সে যদি মুসলমান হতো তাহলে সে তো কালেমা জানত, কিন্তু সে কালেমা জানত না, এমনকি নামাজ কত রাকাত হয় সেটাও সে জানত না, সে কখনো আগে নামাজ পড়েনি। কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে কালেমা না পড়ে বা নামাজ না জানে। তাহলে এই মহিলা কোন ধরনের মুসলিম? যে মুসলিম আল্লাহর প্রতি ভয় নেই, যে কিয়ামতকে ভয় করে না, যে আল্লাহ তাআলার ইবাদত করে না, যে আল্লাহ তাআলার কালেমা সম্পর্কে জানে না, যে কখনো নামাজ পড়েনি, রোজা রাখেনি, যে প্রথম কালেমা পর্যন্ত পড়তে পারে না, সে কখনো মুসলিম হতে পারে না। আর যেগুলো পালন করে আল্লাহকে ভয় করে এবং আল্লাহর পথ অনুসরণ করে চলে, সে কখনো কোনো অমুসলিম ব্যক্তিকে বিয়ে করার কথাও চিন্তা করতে পারে না। বন্ধুরা, এখন আমরা যেই ঘটনা সম্পর্কে জানাতে চলেছি সেটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের ঘটনা। বন্ধুরা, ওই সময় এক লোক সাহাবী হয়েছিল এবং তারপর সে কোনো এক অমুসলিম নারীকে বিয়ে করে এবং সে মুসলিম থেকে অমুসলিমে পরিণত হয়ে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতেন, সে অনেক লোককে মুসলিম বানিয়েছে, সকলেই আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহর উপর ইমান এনেছে। ঠিক সেরকমভাবেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় বিশ্বাস করে আল্লাহর উপর ইমান আনে এক লোক এবং সে এক পর্যায়ে অনেককে মুসলিম বানায়, আল্লাহ তাআলার বাণী সকলের কাছে পৌঁছে দেয়, সকলকে ইমান আনতে বলে, কিন্তু কিছুদিন পরে সে অমুসলিম হয়ে যায়, সে আর আল্লাহকে বিশ্বাস করে না। তখন আল্লাহ তাআলা তার উপর এতটাই রেগে গিয়েছিল যে তার মৃত্যু দিয়ে দিল। খুব স্বাভাবিকভাবেই তাকে দাফন করা হল, কিন্তু মাটিও তার ভিতর থেকে তাকে বের করে দিল। সবাই ঘুম থেকে উঠে দেখতে পেল তার একই অবস্থা, খুব সুন্দর মতোই তাকে দাফন করা হয়েছিল, কিন্তু একই হলো তার সাথে। তখন সকলেই ভাবতে লাগলো,
এটা নিশ্চয়ই মুসলিম লোকেরাই করেছে। এই ব্যক্তি তো প্রথমে মুসলমান হয়েছিল এবং তারপরে ইসলাম ধর্ম পরিত্যাগ করে, যার জন্য এই ব্যক্তির উপর রাগে ক্ষোভে মুসলিম লোকেরা এরকম করেছে। এই ভেবে তারা আবারও সেই লোককে দাফন করল। পরদিন একই ঘটনা ঘটল। মাটির ভিতর থেকে মাটি সেই লোককে বাইরে ছুঁড়ে মারল। পরদিন সকালে আবারও সেই একই কথা ভাবল যে নিশ্চয়ই মুসলিম লোকজনই এমনটা করেছে। এই ভেবে তারা এত গভীর খোদাই করল যে যেখান থেকে কাউকে বের করা অসম্ভব, কবর অনেক গভীরভাবে খোদাই করে সেই লোককে আবারও দাফন করা হলো। এবং পরদিন সেই একই ঘটনা আবারও ঘটল। এই লোককে মাটি থেকে ছিটকে বের করে দেওয়া হলো। তখন সেই লোকেরা বুঝতে পারল যে এটা নবী এবং তার সাথীদের কাজ নয়, বরং আল্লাহ তাআলার কাছ থেকেই আসছে। সে মুসলিম হওয়ার পরে আবারও তার ঈমান পরিত্যাগ করায় আল্লাহ তাআলা রেগে গিয়ে তার সাথে এমন করেছে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একজন মুসলিম ব্যক্তি মুসলমান হওয়ার পরে আল্লাহ তাআলা নবী রাসূল এবং আমাদের পুরো সৃষ্টি সম্পর্কে সবকিছু জানতে পারে। কিছু জানার পর যখন সে এসব কিছু পরিত্যাগ করে, তখন আল্লাহ তাআলা কখনোই তাকে আর মাফ করবেন না। দুনিয়াতেই তো তার চরম এবং পরম শাস্তি হয়, আখিরাতেও তার স্থান হয় একমাত্র জাহান্নাম। তাকে পেতে হয় কঠিনতম শাস্তি। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আমরা যেন আমাদের ঈমান ঠিক রাখতে পারি এবং মুসলিম হয়ে দুনিয়া থেকে চলে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক এবং অমুসলিমদের উপর হেদায়েত করুক, যাতে তারা মুসলিম হতে পারে, আল্লাহর উপর বিশ্বাস আনে, ঈমান আনে এবং বুঝতে পারে আসল সত্য। হে আল্লাহ, আমার অন্তরের কঠোরতা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, আমরা আপনার কাছে নরম ও কোমল হৃদয় চাই। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরে করুণা, সহানুভূতি ও কোমলতা ঢেলে দিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে পৃথিবীর দয়াশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে আমাদের প্রতি দয়া করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে উত্তম চরিত্রের সুবাসে সুবাসিত করুন, আমাদেরকে মন্দ স্বভাব থেকে দূরে রাখুন, কেননা সুন্দর চরিত্র অর্জন ও মন্দ স্বভাব থেকে আপনি আমাদেরকে দূরে রাখতে পারেন। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে আপনার জিকির ও কৃতজ্ঞতা আদায় করা এবং উত্তমভাবে আপনার ইবাদত করতে সাহায্য করুন। হে পরম করুণাময়, আপনি আমাদেরকে উত্তম সমাপ্তি ও বিনা হিসাবে সর্বোচ্চ জান্নাত দান করুন। আল্লাহ তাআলা মহান ও সর্বোচ্চ মর্যাদাবান এবং সর্বজ্ঞ। হে আল্লাহ, আপনি আমাদের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবারবর্গের উপর দরুদ ও সালাম বর্ষণ করুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমাদের আপলোড করা যে কোনো ভিডিও আপনি তৎক্ষণাৎ পেয়ে যান। এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে তারাও এই সম্পর্কে ভালোভাবে জানতে পারে, বুঝতে পারে, সতর্ক হতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।